ভালো কাজের হোটেল, এখানে খেতে টাকা লাগে না, যে কোনো একটি ভালো কাজ করলেই পেট ভরে খাওয়া যাবে। পথশিশু, ছিন্নমূল, অসহায়, ভবঘুরে মানুষগুলো আসছে, বসছে এবং পেট ভরে খেয়ে যাচ্ছে শুধুমাত্র একটি ভালো কাজ করার কথা বলেই। 8-10টা হোটেলের মতো এখানে চেয়ার, টেবিল কিংবা বিলের আওয়াজ নেই। খোলা আকাশের নিচে ফুটপাতে বসেই দিব্যি আহার সেরে নেন এই হোটেলে আসা অতিথিরা। রাজধানীর এই হোটেলে খাওয়া যায় বুফে সিস্টেমে, অর্থাৎ এই হোটেলে পাওয়া যায় যার যত ইচ্ছা বেড়ে খাওয়ার সুযোগ। এই হোটেলের আয়োজকরা বর্তমানে প্রতিদিন নির্দিষ্ট 5টি স্থানে 1000 থেকে 1200 জন অসহায় ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করে। প্রায় 2000 সদস্য প্রতিদিন 10 টাকা হারে মাসিক 300 টাকা চাঁদা দেওয়ার পাশাপাশি কিছু সংখ্যক শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় চলে এই ভালো কাজের হোটেল। কেমন আছো তোমরা? ভালো আছি। এখানে কি প্রতিদিন খাও? মাঝে 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 খাও? তোমার নাম কি? মুন্না। তোমার নাম কি? হ্যাঁ, রনি। তোমার নাম? শরীফ। তোমার নাম? জিসান। জিসান, তোমরা কি করো? তুমি কি করো? তুমি কিছু করো? কি করো? গ্যারেজে কাজ। তুমি কিছু করো না? প্রতিদিন খাও এখানে? আজকে আসছো? হ্যাঁ। আচ্ছা, ভিডিও করতেছি, ডোন্ট মাইন্ড। তোমার নাম যেন কি বললা? মুন্না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে খাবারটা হচ্ছে এটা কেন খেতে পারতেছো জানো তুমি? প্রতিদিন ভালো কাজের বিনিময় নাকি? একটা যে কোনো একটা ভালো কাজের বিনিময়। তাহলে কাজগুলো কি ভালো করতে হবে, তাই তো? পচা কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। হুম, তাহলে ভালো কাজ করলে একবেলা খাবার হবে, তাই তো? তোমরা খুশি তো নাকি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রাজধানী ঢাকার কারওয়ান বাজারে গড়ে ওঠা ঐতিহ্যবাহী সোনারগাঁ হোটেলের ঠিক বিপরীত দিকে বসেছে এই ভালো কাজের হোটেল। বিলাসবহুল এই 5 তারকা হোটেলে, যেখানে এক রাত্রির জন্য আপনাকে গুনতে হবে সর্বনিম্ন $222 হতে $844, যা বাংলাদেশি টাকায় 22,000 টাকা হতে 84,000 টাকা, আর অন্যান্য খরচ তো আছেই। ভালো কাজের হোটেলটির বিপরীত দিকে অভিজাত বিলাসবহুল এই হোটেলটি যেন মনে করিয়ে দেয় তাদের কথা, যারা ক্ষুধার্ত শিশুর শুকনো হাত এড়াতে গাড়ির কালো গ্লাস তুলে দেয়, যারা ছেঁড়া কাপড়ের মানুষগুলোকে দেখে গলা টাই টেনে ঠিক করে, যারা বৃদ্ধের কুচকানো চামড়ায় হাত বুলায় না, এত সব হাহাকারের মাঝে যারা হা হা করে হাসে, ওই সমস্ত মানুষরূপী ধনকুবেরদের বেঁতি রেখেই তাদের জন্য রইল অজস্র সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা, যারা ওই ছিন্নমূল অসহায় মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দিয়েছে।